আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলেই আশা করতেছি আল্লাহর অস্তে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যেভাবে আমাকে দেখতেছেন তাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও টাইটেল ছিল এনআইডি কার্ড সংশোধন বিষয়ক সো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো সেই বিষয়ে আজকের শুধু এটা আলোচনা বিষয় নয় আমি এর আগে এনআইডি সংশোধন করবেন যেভাবে এবং কীভাবে ডকুমেন্টসগুলো সাবমিট করবেন সকল প্রসেস নিয়ে আরো অনেকগুলো ভিডিও তৈরি করেছি যারা সেই ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন বা আমার চ্যানেলে যাওয়ার পর এনআইডি কারেকশন প্লে গেলেই অনেকগুলো এনআইডি কার্ড কারেকশন সম্পর্কে আপনি দেখে আসতে পারেন অনেকে অনেক সমস্যা নিয়ে আমাকে মেসেজ করেন টেক্সট করেন বা আমার ফেসবুক পেজে নক করেন অনেকের সাথে আমি এ পর্যন্ত কথাও বলেছি যে কিভাবে এনআইডি কার্ড সংশোধন করবেন সেই বিষয়ে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি তা আমি আমার জায়গা থেকে চেষ্টা করি আপনাদের পরামর্শ এবং সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা ও আন্তরিকতা আজকে আমি এ পর্যন্ত আমাকে আপনাদের অনেক সহযোগিতা করতে পেরেছি বলে আমি মনে করি তো বর্তমান প্রেক্ষিতে আইডি কার্ড সংশোধন বিষয়টা খুব একটা কষ্টকর হয়ে গেছে এবং অনেকের জন্য এই আইডি কার্ড সংশোধনটা অনেক সহজ হয়ে গেছে বিষয়টা হচ্ছে এক সময় আইডি কার্ড সংশোধন করতে গেলে আমার কাগজপত্র রেডি করে এখান থেকে আমার নির্বাচন কমিশন অফিসে যেতে হচ্ছে বা তার ওখান থেকে আমার জেলা পর্যায় বা আমার আগারগাঁও অফিস পর্যন্ত দৌড়ানো হচ্ছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনি কাগজপত্র নিয়ে স্ক্যানার দেয় স্ক্যান কোডে জাস্ট অনলাইনে গিয়ে আপনি সাবমিট করলেই আপনার ডকুমেন্টটা বা আইডি কার্ডটি সংশোধন হয়ে যাচ্ছে কিন্তু অনেকের ক্ষেত্রে এই বিষয়টা অনেক কষ্টকর হয়ে গেছে যেরকমটা হচ্ছে যাদের পড়াশোনা নাই তাদের ক্ষেত্রে যাদের পড়াশোনা নাই তাদের সার্টিফিকেট নাই। যাদের পড়াশোনা নাই কোনো সনদপত্র নাই মানে কোনো ডকুমেন্টসই নেই সেই ক্ষেত্রে সংশোধন বিষয়টা তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে তবে যাদের সার্টিফিকেট এবং পড়াশোনার সনদপত্র আছে তাদের আইডি কার্ডটা খুব সহজে সংশোধন হয়ে যাচ্ছে তো আমি বলতে চাচ্ছি যারা আমার ভিডিওগুলো দেখে খুব সাপোর্ট করতেছেন আমার ফেসবুক পেজে নক করতেছেন আমি তাদের বলবো আমার ফেসবুক পেজে করুন ঠিক আছে এবং ফেসবুক পেজ থেকে আমার নম্বরটি নিয়ে আমাকে কল করতেছেন আমি কথা বলতেছি সেটাও ঠিক আছে বিষয়টা হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানে সবসময় একটু ব্যস্ত থাকি না আবার অনেক সময় প্রচুর ব্যস্ত থাকতে হয় কারণ আমার ট্রেনিং ইনস্টিটিউট ছাত্রছাত্রীদের ক্লাস নিতে হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউটের পাশাপাশি আপনাদের এই সেবাটা দিতে হচ্ছে সেজন্য যারা মেসেজ করেন এসকে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট যে ফেসবুক পেজের নামটি আপনারা দেখতেছেন আমি তাদেরকে ভিডিও বার্তা আপনাদেরকে বলতে চাচ্ছি বার্তাটির মাধ্যমে এই কথাটি লিখলে আমার ফেসবুক পেজটি চলে আসবে এই পেজে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন অন্য কোনো এডিটর বা মডরেটার এই পেজে নেই যারাই আসে আমার স্টুডেন্ট আসে বা আমার তারা সাথে সাথে দেখে না আমাকে দেখি এবং সরাসরি যদি কোনো সমস্যা হয় আমি কাউসার নিজে সরাসরি সেই উত্তরগুলো দিই তো অনেকেই আমার পেজে নক করে সরাসরি আমার নম্বরটা চায় আমি বলবো আগে আপনার কি সমস্যা সেটি আপনাকে লিখে বলুন কারণ আমার ক্লাসের ব্যস্ততার পরে বা সারাদিন ইনস্টিটিউট থেকে বাসায় ফেরার পর আপনাদের রিভিউগুলো উত্তর দিতে হয় বা অনেক সময় এই ক্লাসের ফাঁকে আমাকে উত্তরগুলো দিতে হচ্ছে সেজন্য বলবো মেসেজটা দেওয়ার সাথে সাথে যে আপনার আইডি কার্ড কি ভুল কি সংশোধন করতে যাচ্ছেন তখন আমি আপনাকে সরাসরি উত্তরটা দেওয়ার চেষ্টা করব মেসেজের মাধ্যমে যদি সেটা আমার পক্ষে পসিবল না হয় আমার কথা বলা বা লেখার সময় কম হয় তাহলে আমার একটি নম্বর আছে আমি সেটি দিয়ে দিব কিন্তু সেই নম্বরটি দিয়ে আমি বলি অনেককে যেটি নম্বরটি সেভ করুন হোয়াটসঅ্যাপ বা যেটি বিপ অ্যাপস আছে তার মাধ্যমে আমাকে যেন কল করেন কারণ আমি এটা ইনকামিং কলটা সবসময় অন রাখি না বা ইনকামিং কল সবসময় অনই থাকে আমি ফোনটা বেশিরভাগ ক্ষেত্রেই এটাকে সাইলেন্ট বা ভাইব্রেশন করে আমি ফোনটা ব্যবহার করি কারণ বড় ফোনের মাধ্যমে কথা বলাটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যায় আমি একটি ছোট ফোন ব্যবহার করি যার মাধ্যমে আমি রেগুলার কথা বলি সেজন্য এই ফোন নম্বরটি সেভ করে হোয়াটসঅ্যাপ আমাকে ভয়েস দিলে আমি সাথে সাথে সেই ভয়েসের উত্তর দিই বা তার সাথে আমি অনেকের সাথে সরাসরি ফোনে কন্ট্যাক্ট করি আমি আমার জায়গা থেকে চেষ্টা করি কারণ আমি সি বা নির্বাচন অফিসে কোনো জব করি না বা কোনো চাকরি করি না আমার মাধ্যমে আল্লাহ রসের সমত অনেকে সহযোগিতা পেয়ে আইডি কার্ড সংশোধন করেছে আমি একমাত্র আপনাদের সেই সহযোগিতাটা করতে পারি কারণ আমার অনেক স্টুডেন্টরা আছে যারা এই স্মার্ট কার্ড বিতরণ ডাটা এন্ট্রি তথ্য সংরক্ষণ বা উপজেলা নির্বাচন অফিসে জব করতেছে তাদের থেকে বিভিন্নভাবে কোন বিভিন্ন তথ্য নিয়ে আমি আপনাদের সেই তথ্যগুলো দিতে পারি আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন হয়তো দেখতেছেন আমি রেগুলারলি ভিডিও দিতে পারতেছি না কারণ ট্রেনিং ইনস্টিটিউটের খুবই প্রচুর ব্যস্ততম সময় পার হচ্ছে কারণ এত বছর মানে দুই সালে কোনো বিশে কোনো পরীক্ষাই হয়নি উনিশের পরে ডিসেম্বর পরীক্ষা হয়েছে তারপর বিশে কোনো সেশনের আমি পরীক্ষা দেওয়া হতে পারি করোনার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ছিল তো আগামী মাসের পাঁচ তারিখে একটি বোর্ড ফাইনাল পরীক্ষা আছে সেজন্য একটু প্রচুর সময় দিতে হচ্ছে আমাকে তো সকলকে অনুরোধ করব যেই ভুল আপনারা নিজে একটু ব্রেন করে মাথা খাটিয়ে ব্রেন থেকে যে আইডি ভুলটা কি এই ভুলের উপর কোন তথ্যটা দিলে মানে প্রমাণস্বরূপ কোন ডকুমেন্টটা দিলে আপনার আইডি কার্ডটা দ্রুত সংশোধন হবে সেইটা আপলোড করার জন্য মানে সেই ডকুমেন্টটা আপলোড করার জন্য সো তারপরে যদি আপনি ভেবে চিন্তা না পান কি আপলোড করবেন আমার পেজে নক করুন আমি নম্বর দিয়ে আমার সাথে যোগাযোগ করুন আমি আশা করব আপনার আইডি কার্ডটি সংশোধন হয়ে যাবে যেটি হবে না আমার পক্ষে সম্ভব না মানে যেটি আপনার জন্যই কষ্টকর হয়ে যাবে সেটা আমি আপনাকে বলি যে এইভাবে কাজটা করতে গেলে প্রচুর কষ্ট পোহাতে হবে কারণ আইডি কার্ডটা সহজে সংশোধন হতে চাবে না তো সকলে ভালো থাকবেন অনেক কথাই বললাম ভিডিওটা অনেক লং হয়ে যাবে কারণ অনেক ভিডিও লং ইউটিউবে অনেকে আবার দেখতে চায় না আর আমার ভিডিও তো অনেকেই দেখবে না তারপরও যদি আপনাদের বিন্দু পরিমাণ কোনো সহযোগিতা হয়ে যায় আমার এই ভিডিওটির মাধ্যমে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেলাইকন বারোটিও অন করে রাখবেন অন করে রাখার উদ্দেশ্যটা কি যদি আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনি সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন তখন আমার ভিডিও দেখে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওর মাধ্যমে যদি বেঁচে থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ